আমরা এখন মোটামুটি ইউআই ডিজাইনের বেসিক একটা গাইডলাইন পেয়েছি, অ্যাটলিস্ট আমরা একটা ডিজাইন এখন করতে পারবো। তো আমরা এখানে আসলে খুব বেশি সময় দিতে পারি নাই, খুব বেশি সময় দিয়ে যে পুরোপুরি একটা ইউআই ডিজাইনের পুরো কনসেপ্টটা হয়তো ডেভেলপ করতে পারিনি। তো বেসিক যেটুকু হয়েছে এখন আমরা অ্যাটলিস্ট একটা ইউআই ডিজাইনের বিষয়টা বুঝি, আমাদের মাথায় অ্যাটলিস্ট এই কনসেপ্টটা তৈরি হয়েছে। একটা ইউআই ডিজাইন যদি কিউ করতে দেয়, হয়তো যেটা 5 দিনের কাজ সেটা হয়তো আমার 10 দিন লাগতে পারে, কিন্তু করতে পারবো। এই এবিলিটিটা মনে হয় সবার অ্যাটলিস্ট হয়েছে, হয়তো সময় বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ইউআই ডিজাইন করবেন, এখন আসলে আমরা জানি যে মোবাইল ইউজার সবচেয়ে বেশি, স্মার্ট ডিভাইস ইউজার সবচেয়ে বেশি, ইন্টারন্যাশনালি হোক বা লোকালি হোক, আপনারা দেখবেন এখন ফেসবুক ইউজার যদি কাউন্ট করেন ডেস্কটপের চেয়ে মোবাইল ইউজার সবচেয়ে বেশি। ঠিক এরকমভাবে লোকালি না, ইন্টারন্যাশনাল মার্কেটে একই রকম। তো ফেসবুকের মতো আমরা যত সাইট ভিজিট করি আমাদের প্রয়োজনে বা ইউজারের প্রয়োজনে, ইউজার যখন সাইটগুলো ভিজিট করে তখন দেখা যায় ডেস্কটপের চেয়ে, ডেস্কটপ থেকে মোবাইল ইউজার বা স্মার্ট ডিভাইসের ইউজার বেশি। তো সেই জন্য এখন যেটা খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, যেটা আরও 5 বছর বা 7 বছর আগে মানুষ চিন্তা করতো না, লাস্ট 5 ইয়ার্স বা 4 ইয়ার্স চিন্তা করা হচ্ছে যে এখন যেহেতু স্মার্ট ডিভাইসের ইউজেস বেড়েছে, সে কারণে স্মার্ট ডিভাইস ইউজাররা যেন সুন্দর করে তার কন্টেন্টগুলো, একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো এ টু জেড পেতে পারে এবং সুন্দর করে সে যেন পড়তে পারে, তার যার ডিজার্ভ একটা ডেস্কটপের সাইডে যে যে ইনফরমেশনগুলো পায়, সেম ইনফরমেশনগুলো বা তার রিকোয়ার্ড ইনফরমেশনগুলো যেন সেই স্মার্ট ডিভাইসে সুন্দর করে পেতে পারে, সেই জন্যে ওয়েবসাইটগুলোকে ওইভাবে রেডি করা। কিভাবে রেডি করা? স্মার্টফোন ফ্রেন্ডলি রেডি করা। স্মার্টফোন ফ্রেন্ডলি যে প্রসেসটা করা হয় এটাকে বলা হয় রেসপন্সিভ। তার মানে হলো আমাদের ডিজাইনগুলো আমরা যখন ডিজাইন করব এটাকে আবার রেসপন্সিভ ডিজাইন হিসাবেও তৈরি করতে হবে। মূলত প্রথমে আপনি যে ডিজাইনটা তৈরি করবেন সেটা ডেস্কটপের জন্য তৈরি করবেন, সেই ডিজাইনটা আপনাকে একটু মডিফাই করতে হবে, মডিফাই করে স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসের উপযোগী করে করতে হবে। আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে না, ওগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আপনি নতুন করে অ্যারেঞ্জ করবেন যেগুলো স্মার্ট ডিভাইসে সুন্দর করে দেখা যাবে। অ্যাজ এ স্যাম্পল হিসেবে আমরা যেটা দেখাচ্ছি, মনে করেন এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট ডেস্কটপে দেখাচ্ছে। এখানে যদি দেখেন বাম পাশে লোগো আছে, ডান পাশে মেনুবারগুলো আছে, তার নিচে একটা স্লাইডার আছে, স্লাইডারে টেক্সট আছে, ইমেজ আছে, তারপরে একটা কল অফ অ্যাকশন আছে, তারপরে কয়েকটা সার্ভিস লেখা আছে যে কী কী সার্ভিস প্রোভাইড করে, এরকম পুরো ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে। আমরা কয়েকটা পার্ট দেখাবো, তাহলে কনসেপ্ট আপনার বুঝতে ক্লিয়ার হবে যে আমরা আসলে কী বলতে যাচ্ছি। সেম ওয়েবসাইটটা যদি আমরা ডিভাইস মোডে যাই, আই মিন স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসে আমরা যাই, তাহলে কীরকম হয়? স্মার্ট ডিভাইসের দুইটা সাইজ হয়, একটা হলো 320 আর একটা হলো 768। 768 মূলত বলা হয় ট্যাব, আমরা যে ট্যাব ইউজ করি ট্যাবটাকে 768 ধরা হয়। 768-র নিচে যে সাইজগুলো আছে সবগুলো সাইজ আসলে স্মার্টফোন হিসেবে ধরা হয়। তার মানে স্মার্টফোনের সাইজ একরকম হবে আর ট্যাবের জন্য আরেক রকম হবে। তার মানে আপনি ডেস্কটপের জন্য একটা ডিজাইন করার পরে আরও দুইটা ডিজাইন রিঅ্যারেঞ্জ করতে হবে দুইটা ফরম্যাটের জন্য। আমি দুইটি আপনাদের ডিফারেন্সটা দেখাবো। আপনারা যদি এখানে দেখেন যে একই সাইট যখন মোবাইল ডিভাইসে আসছে, আসার পরে কী হলো, এখানে যে মেনুবারটা হরিজেন্টালে ছিল সেখানে কিন্তু নাই, লোগোটা আমাদের খুব ফোকাস, যার কারণে লোগোটা রাখা হয়েছে। সেকেন্ডলি মেনুটা আসছে একটা ডিফারেন্ট জায়গায়, আপনারা তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এই আইকনটার একটা নাম আছে, আপনারা কি জানেন নামটা? সরি, এই আইকনটার একটা নাম আছে, এইটাকে বলা হয় হ্যাম বার্গার। বার্গার আছে না, বার্গার, হ্যাঁ সেই সেম বার্গার আছে, তিনটা দেখেন স্লাইস আছে, বার্গারে কিন্তু তিনটা থাকে। তো এটার নাম হলো হ্যাম বার্গার বলা হয়। হ্যাম বার্গার যদি আপনি ক্লিক করেন, যে মেনুবারটা আছে সেটা বের হয়ে আসবে হ্যাম বার্গার থেকে। মোবাইল ডিভাইসে আপনি যত যত ওয়েবসাইটই দেখেন, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন এই কাজটা করা আছে যে মেনুবারটা হ্যাম বার্গারে নিয়ে আসা হয়েছে। আদারওয়াইজ আসলে এখানে পরপর যদি রাখা হয় তাহলে আসলে পড়া যাবে না, রিডেবিলিটি থাকবে না। তারপরের স্টেপে যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে টেক্সট লেখা আছে, ছবিটা অর্ধেক কেটে গেছে, এখানে কিন্তু টেক্সটও আছে ছবিও আছে পুরোপুরি আছে, কিন্তু স্মার্ট ডিভাইসে টেক্সটের হাইলাইটেডটা বেশি আর ছবিটা নাই। এখন এখানে কিছু কনসেপচুয়াল বিষয় আসতে পারে যে আমি ছবিটা কেন দিব না, আমি ছবিটাও দিব, তাহলে কী হবে যদি আমি ছবিটা দিই, আমার লেখাটা আসলে রিডেবিলিটি থাকবে না, এত ছোটো হবে যে পড়া যাবে না। এখন আমাকে ইউএক্স এর বিষয়টা চিন্তা করতে হবে। আমরা ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা, হয়তো খুব বেশি করতে পারি নাই, যে ইউজার এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে যে ইউজার তার ডিজার্ভটা কি সেই জিনিসটা যেন পায়। এখন মনে করেন আমি একটা ই কমার্স সাইট বানাবো, তাইলে সেটার রিকোয়ারমেন্টটা কি, সেটার কোন জিনিসটা ফোকাস করব,
আর যদি আমার একটা রেগুলার সাইড হয়, একটা ক্রিয়েটিভ সাইড অথবা বিজনেস সাইড হয়, সেখানে কি দিব? স্প্যারো যে সাইডটা আছে এটা বেসিক্যালি মাল্টিপারপাস একটা সাইট। তো মাল্টিপারপাস যেহেতু, সেহেতু এখানে আসলে ফোকাস হলো আমার টেক্সট, আমার লেখাটা, যার কারণে এখানে যে কাজটা করা হয়েছে লেখাটাকে হাইলাইট করা হয়েছে, ইমেজটাকে বাদ দেওয়া হয়েছে। কারণ ইমেজটা না দেখলেও আসলে একটা ইউজার বুঝতেছে যে ওয়েবসাইটটা কি পারপাসে, কেন, সে দেখে কিন্তু ইনস্ট্যান্ট বুঝার একটা অ্যাবিলিটি তৈরি হচ্ছে, যার কারণে আপনার ইমেজটাকে মোটামুটি রিডিউস করা হয়েছে আর ফোকাস করা হয়েছে হলো টেক্সটগুলোকে। ঠিক এরকমভাবে যদি আপনি একটা ই কমার্স সাইট করেন তখন কিন্তু আপনি এরকম করবেন না। ই কমার্স সাইট যখন হবে তার ফোকাস কি, একটা ই কমার্স সাইটে মানুষ যে কি দেখতে চায়, ইনস্টিটিউট অফ লিখার সে প্রোডাক্ট দেখতে চায়, তার মানে প্রোডাক্টের ছবি বা প্রোডাক্টটাকে আপনাকে হাইলাইট করতে হবে, তার মানে তখন আপনার টেক্সটটা হাইলাইটেড হবে না, তখন প্রোডাক্টটা হবে। ঠিক এরকমভাবে আপনি যখন যে ওয়েবসাইটের কাজ করবেন সেখানে ইউএক্সটা চিন্তা করবেন যে এর পরিপ্রেক্ষিতটা কি, এটা কার জন্য করছি এবং এখানে কোন জিনিসটাকে বেশি হাইলাইটেড করা প্রয়োজন, সেইভাবে চিন্তা করে আপনি এই পার্টটা নিয়ে আসবেন। তারপরে সেকেন্ড পার্টে যদি আমরা যাই, এখানে দেখেন এটার নাম হলো কল টু অ্যাকশন বা কল অফ অ্যাকশন বলা হয়। তো এই কল টু অ্যাকশনটা দেখেন এখানে সিঙ্গেল লাইন আছে, যখন আমরা ডিভাইসে যাচ্ছি তখন সে হয়তো ডাবল লাইন হয়েছে, দুইটা লাইন হয়েছে। এর কারণটা হলো যদি সিঙ্গেল লাইনে রাখি তাহলে কি হবে, টেক্সটটা অনেক বেশি ছোট হয়ে যাবে। আমার যে ফোকাস করা কল টু অ্যাকশন মানে কি, যেটা দিয়ে আমি খুব বেশি ফোকাস করছি, হাইলাইটেড করছি, তাহলে সেই জিনিসটাও আমি এখানে হাইলাইটেড রাখতে চাই, এই জন্য এটাকে দুই লাইন করেছি কিন্তু বড় রাখা হয়েছে। তারপরে ডিসক্রিপশনটা ছোট করা হয়েছে অ্যালাইনমেন্ট অনুযায়ী, কিন্তু ফন্টগুলো এত ছোট হয় না যে পড়া যাবে না। এখানে যে ফন্ট সাইজ রাখা হয়েছে, এখানে যে ফন্ট সাইজ একই সাইজ, কিন্তু কি করা হয়েছে, দুই পাশ থেকে চাপিয়ে একটু বড় করা হয়েছে। তারপরে যদি আসেন দেখেন সার্ভিসগুলো হরিজেন্টালি রাখা আছে। আমরা যদি এখানে যাই সার্ভিস দেখি, দেখেন একটা সার্ভিস আছে, তার নিচে আরেকটা সার্ভিস আছে। এখন সার্ভিসগুলো যদি আমরা পাশাপাশি রাখতাম কি হতো, এত ছোট ছোট হয়ে যেত যেটা আসলে পড়া সম্ভব হতো না। তাহলে ছোট ছোট রাখার চেয়ে একজন ইউজার, যেহেতু ট্যাব ইউজার, সে নিচের দিকে ব্রাউজ করাটা তার জন্য অনেক ইজি, যার কারণে কি করা হয়েছে, একটার পর একটা সার্ভিস নিচে নিয়ে আসা হয়েছে। এবং এখানে খেয়াল করেন দুই পাশে কিন্তু ফাঁকা আছে, এমন হয় না যে বর্ডারের সাথে কোনো অংশ লেগে গেছে। আপনি পুরো সাইটটা ভিজিট করবেন কোথাও পাবেন না বর্ডারের সাথে কোনো একটা জায়গা বা কোনো একটা কন্টেন্ট লেগে গেছে। ব্যাকগ্রাউন্ড যেতে পারে, ব্যাকগ্রাউন্ড ইজ ডিফারেন্ট, আপনারা যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট হতে পারে এ টু জেড যাবে, যেটা আমরা শিখেছি ইলাস্ট্রেটরের সেফটি জোন এবং ব্লিডের যে বিষয়টা। কন্টেন্ট দেখেন, কন্টেন্ট কিন্তু সেফ জোনের মধ্যে আছে, তার মানে 15 পিক্সেল স্পেস দিয়ে দুই পাশ থেকে রাখা আছে। ইভেন দাগগুলো যদি আপনারা দেখেন সেটাও 15 পিক্সেল দুই পাশে ফাঁকা আছে, তার মানে হলো আপনি যখন রেসপন্সিভ বানাবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন যাতে সবগুলো কন্টেন্টই থাকে এবং ম্যাক্সিমাম যেগুলো রিকোয়ার্ড। অনেক সময় দেখা যায় লেস ইম্পর্টেন্ট কিছু বিষয় থাকে যেগুলো না রাখলেও হয়। আমরা আরেকটা স্যাম্পল বা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের ক্লিয়ার হবে বিষয়টা। আমরা দেখবো amazon.com, amazon.com এ যদি যান এখানে দেখেন একটা লোগো রাখা হয়েছে, তারপরে বিশাল বড় একটা সার্চ বক্স রাখা হয়েছে, তারপরে কিছু প্রমোশনাল বিষয় আছে, তারপরে অ্যাকাউন্ট বা আদার্স অন্য বিষয়গুলো রাখা হয়েছে। বাম পাশে যদি দেখেন যে এটা মেনু বারটা রাখা হয়েছে, ওরা ডিফারেন্টভাবে মেনু বার লিখেছে, মেনু বারের নাম ওরা ডিপার্টমেন্ট দিয়েছে, হোয়াট এভার যে কোনো নামই যে কেউ দিতে পারে, এটা কোনো সমস্যা না। এখানে মেনুটা রাখা হয়েছে, তারপরে একটা সলিড ইমেজ দিয়েছে, ইমেজের মধ্যে তাদের কিছু ইনফরমেশন আছে, তারপরে কিছু হাইলাইটেড আছে, তারপরে তারা একটা উইজেট এনেছে, এই এরিয়াটাকে বলা হয় উইজেট এরিয়া। উইজেটের পরে তারা আরও কিছু নিয়ে এসছে যে কোন কোন দেশে তারা কী নামে বিজনেস করছে, সেই বিষয়গুলো তারা এখানে ফোকাস করেছে। আচ্ছা, এখন এটা যদি আমরা রিয়েল একটা ডিভাইসে যাই, এখন রিয়েল ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখানোটা একটু প্রবলেম, এই জন্য আমরা একটা অল্টার সলিউশন করেছি, সেটা হলো সিমুলেটর। সিমুলেটর মানে অ্যাজ লাইক রিয়েল প্রোডাক্টের মতো, তাই না? সিমুলেটর তো আমরা চিনি, তাই না? আমরা একটা সিমুলেটর দেখাবো আপনাদেরকে, এটা হলো সিমুলেটর, আইফোনের একটা সিমুলেটর, এটা ম্যাক ছাড়া চলে না, বেসিক্যালি ম্যাকেই প্রয়োজন হয়। এই সিমুলেটরটা কি কাজ করা হয়েছে আমরা একটু যদি দেখি, এটা বেসিক্যালি যদি আপনি মনে করেন যে একটা আইফোনে দেখছেন, এটাই রিয়েলিটি, অন্য কিছু না, এটা অ্যাজ লাইক আইফোন, কারণ এটা একটা সিমুলেটর। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, হয়তো লেখাটা ছোট, অ্যাজ এ সিমুলেটর হিসেবে। আমরা এখানে যদি একটা আইফোন দিয়ে অথবা একটা ফোন থেকে অ্যামাজন সাইটে যাই, তাহলে কী দেখা যাচ্ছে, দেখেন ডিজাইনের পজিশনটা চেঞ্জ করে ফেলেছে, ওরা লোগোটা উপরে নিয়ে আসছে, সাইন ইনটা ফোকাস করেছে, কার্ডটা ফোকাস করেছে, মানে যেইটাই অ্যাড করা হবে সেটা কার্ডে চলে আসবে। এবং সার্চটাকে কিন্তু ওরা ছোট করে নাই, চাইলে ওরা এখানে সার্চটা রাখতে পারতো, কিন্তু সার্চটা এখানে অনেক বড় করে রেখেছে। আর কারণটা কি, কেউ কি গেস করতে পারে কি কারণে? যেহেতু একটা ই কমার্স সাইট, একটা ই কমার্স সাইটে কিন্তু থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকতে পারে,
এখন থাউজেন্ডস অফ প্রোডাক্ট আপনি মেনুবার থেকে খুঁজে খুঁজে বের করাটা আসলে খুব টাফ বিষয়। আপনারা যদি মেইন সাইডেও যান, মেইন সাইডে গিয়েও দেখবেন ওরা একটা বড় করে সার্চ এরিয়া রেখেছে। কারণ হলো আমি যদি এখানে সার্চ করি মনে করেন ল্যাপটপ, তাহলে কি হবে, ল্যাপটপ রিলেটেড জিনিসগুলো আমার ইজি আমি খুঁজে পাবো, বা যে কোনো স্পেসিফিক আমি যদি চাই কোনো প্রোডাক্ট সেটা ইজি খুঁজে পাবো। ইনস্টিটপ আমার মেনুবার থেকে খোঁজা, এই জন্য বেসিক্যালি মোবাইলেও ওরা এই কাজটা করেছে, সার্চটাকে অনেক বড় করে রেখেছে। তাতে করে কি হবে, আমি যেই প্রোডাক্টটা চাই সেই প্রোডাক্টটা যেন আমি এখান থেকে ইজি সার্চ করতে পারি। আচ্ছা, তারপরে কি করেছে দেখেন, অলমোস্ট অন্য যে জিনিসগুলো ছিল সিমিলার রেখেছে, সাইন ইনটাকে তারা এখান থেকে বের করে নিয়ে আসছে, এখানে যেমন একটা মধ্যে ছিল এখানে বের করে নিয়ে আসছে, ফোকাস করেছে। তারপরে কিছু প্রমোশনাল প্রোডাক্ট ওরা ইনক্লুড করেছে, যেটা হয়তো ডেস্কটপে নাই কিন্তু এখানে এনেছে। উইজেটে এসে দেখেন যেই যেই বিষয়গুলো খুব বেশি প্রয়োজন সেই বিষয়গুলোকে রেখে বাকি জিনিসগুলো লেস করে দিয়েছে, পুরো উইজেটের সবগুলো আইটেম কিন্তু নাই। তারপরে ওরা চলে গেছে দেখেন সাইন ইন মানে ফুটার এরিয়াটা চলে গেছে, যে ফুটারটা আছে ডেস্কটপে, যে ফুটার আছে ফুটারে চলে গেছে। এই মাঝখানে যে একটা পার্ট এটাকে কিন্তু বাদ দিয়েছে, কেন দিল, এর কারণটা হলো একজন মোবাইল ইউজার তার স্ক্রিনটা আসলে ছোট কম্পারেটিভলি ডেস্কটপ থেকে, সে আসলে অনেক কিছু ব্রাউজ করতে যেগুলো আনওয়ান্টেড বা লেস ইম্পর্টেন্ট সেটা পছন্দ করবে না স্বাভাবিক, সেই অর্থেই আসলে তারা এটা আসলে লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট এই হিসেবে মনে করেন এখানে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা বিভিন্ন কান্ট্রি আছে, এখন আমি হয়তো ইউএস থেকে ব্রাউজ করছি, আমার অন্য দেশ না জানলেও আসলে চলছে। সেই ক্ষেত্রে ওরা কি করেছে, যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো মোবাইল ডিভাইস থেকে বাদ দিয়ে দিয়েছে, যাতে ইউজারের খুব কষ্ট না হয় বা হ্যাসেল না হয়। কারণ এই জিনিসগুলো যদি দেয়া হতো তাকে অনেক বেশি স্ক্রল করে নিচে নামতে হতো, কারণ এখানে দেখেন অনেকগুলো রো আছে, যদি দুইটা করে রো দিত তাও অনেকগুলো রো। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রেসপন্সিভ ওয়েবসাইট যখন আমরা রিঅ্যারেঞ্জ করবো তখন মূলত আমরা কি করবো,